ভাইরে ভাই নদীতে এত এত ঢেউ, আমি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রুশা, ওয়েলকাম টু মাই চ্যানেল রুশাস ক্রিয়েটিভিটি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি, কারণ আজকে আমি যাচ্ছি চাঁদপুর, আর চাঁদপুর আমি যাব লঞ্চে করে। তো লঞ্চ জার্নিটা অনেক মজার, যারা গিয়েছেন তারা জানেন। আজকে আমি সদরঘাট থেকে লঞ্চে উঠব আর সোজা চলে যাব চাঁদপুর। চাঁদপুর যেতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 ঘন্টার মধ্যেই চলে যাওয়া যায়। তো আমরা লঞ্চে উঠে গিয়েছি, আমি আমার ফ্যামিলির সাথে গিয়েছিলাম আর আমার সাথে ছিল আমার হাজবেন্ড। তো আমার বাবা টিকিট কেটে নিচ্ছে। আমরা মূলত আজকে লঞ্চের নর্মাল সিটের টিকিট কেটেছিলাম, কারণ আজকের দিনটা অনেক বেশি ক্লাউডি ছিল, আর যারা সচরাচর লঞ্চে চলাচল করে তারা এ ধরনের আবহাওয়ায় লঞ্চে উঠতে অনেক ভয় পায়। যদিও আমাদের এই দিনটা স্কিপ করা উচিত ছিল, কিন্তু যেহেতু আমরা একটি অনুষ্ঠানে যাচ্ছি তাই আমাদের হাতে বেশি সময় নেই, এই জন্য আমরা আজকে লঞ্চেই যাচ্ছি। ইউ ক্যান সি গাইস, বেশিরভাগ সিটি একেবারেই খালি, একটু পরেই লঞ্চ ছেড়ে দিবে, তারপরেও দেখুন হাতে গোনা মাত্র কয়েকজন সিটে বসে আছে। তাই আমরা ভাবলাম আজকে হাই ক্লাস টিকিট না কাটি, কারণ শুধু শুধু টাকা নষ্ট হবে, যেহেতু সব সিটি খালি আমরা যে কোনো সিটে ইচ্ছা করলে বসতে পারতাম, আর যে সুন্দর আবহাওয়া আমরা কেউই সিটে ঠিক মতো বসিনি। আর এই দিকে আমার হাজবেন্ড আর আমার আব্বু মিলে আমাদের সিট নাম্বারগুলো খুঁজে নিচ্ছিল, তো তারপরে দেখলাম ওই সাইডে আমাদের সিট, তারপর আমরা সবাই সিটে বসে পড়লাম। কিন্তু আমার আর আমার হাজবেন্ডের মন একটুও সিটের মধ্যে বসছিল না, কারণ আমি আর আমার হাজবেন্ড অনেক বেশি এক্সাইটেড ছিলাম লঞ্চের ছাদে ওঠার জন্য, কারণ সেখান থেকে আকাশ নদী সব কিছু মিলিয়ে ভিউটা এত সুন্দর আসে যা বলার বাহিরে। আর এরকম ভিউয়ে দাঁড়াতেও অনেক ভালো লাগে, মনটা একেবারেই ফ্রেশ হয়ে যায়। তো দেখুন ছাদটা অনেক বেশি সুন্দর, এই পাশে কতগুলো গাছ লাগানো ছিল দেখলাম সবাই কম বেশি ছবি তুলছে, আর ছাদটাও ভালোই বড়। আবার এই পাশটায় কতগুলো ফুলের গাছ লাগানো ছিল, সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এমনিতেও আজকের আবহাওয়াটা অনেক বেশি জোস, আপনারা দেখতেই পাচ্ছেন আকাশটা কতটা ক্লাউডি, আর তার সাথে নদীর উপর যদি এরকম পরিবেশে দাঁড়িয়ে থাকি তা ফিলিংসটা কীরকম হবে আপনারাই চিন্তা করুন। যদিও আজকের দিনে লঞ্চে ওঠা অনেকটাই রিস্কি, তারপরেও আমরা এসেছি, কিন্তু এসে অনেক ভালোও লাগছে, কারণ আবহাওয়াটা অনেক বেশি সুন্দর আর আমরা অনেক বেশি এনজয় করছিলাম। তো আমি আমার হাজবেন্ডকে বললাম তুমি দাঁড়ো আজকে তোমার অনেকগুলো ছবি তুলে দিব, কিন্তু সে মানলো না, সে বলল আমি তোমার ভিডিও করে দিচ্ছি। তো সে কখন কখন আমার ভিডিও করেছে আমি নিজেও জানি না। লঞ্চটা এখনও তার স্পিড বাড়ায়নি, সবে মাত্র স্টার্ট দিয়েছে, তো এখনও অনেক ধীরে ধীরে চলছে, একটু পরেই তার স্পিড বাড়িয়ে দিবে। আমার তারপরও অনেক ভালো লাগছিল, কারণ ছাদে প্রচুর বাতাস ছিল আর এরকম পানির উপরে নর্মালি অনেক বাতাস থাকে। আমি আশেপাশে নৌকাগুলো দেখছিলাম, বড় লঞ্চগুলো দেখছিলাম, আর আকাশটা থেকে তো আমার চোখই ফিরছিল না, কারণ এত সুন্দর মেঘাচ্ছন্ন আকাশ দেখতে অনেক ভালো লাগছিল, আর এরকম পরিবেশে ছাদের উপর দাঁড়ানোর ফিলিংসটা আরও সুন্দর। তো আমার ছাদ থেকে নামতে একটুও মন চাইছিল না, কারণ এই ওয়েদারে দাঁড়িয়ে থাকতে আমার অনেক বেশি ভালো লাগছিল, আর এখানে বসার জন্য সিটও ছিল, কিন্তু আমার দাঁড়িয়ে থাকতেই ভালো লাগছিল। কিছুক্ষণের মধ্যেই দেখলাম লঞ্চের স্পিডটা বাড়িয়ে দিল, আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা অনেক দূরে চলে আসলাম। তারপর চোখে পড়লো এই সুন্দর ব্রিজটি, ব্রিজটি আসলেই অনেক সুন্দর, আর এই কালারটার জন্য আরও বেশি ভালো লাগছে, আকাশের সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তাই হয়তো বা। তো আমার অনেক বেশি ভালো লাগছিল, এটা নিচ দিয়ে আমরা চলে গেলাম, আর এটা হচ্ছে অপোজিট সাইডটা, তো দেখুন ব্রিজটা আসলেই অনেক বেশি সুন্দর। আমি আসলে ছাদের উপর দাঁড়িয়ে আকাশের পানির সব কিছু দৃশ্যের সৌন্দর্য দেখতে দেখতে একেবারেই মুগ্ধ, আমি অন্য কোনো কিছু করার সময়ই পাইনি, আমি শুধু আকাশ পানি এগুলোই দেখছিলাম আর এই আবহাওয়াটাকে এনজয় করছিলাম। আমার হাজবেন্ডও বেশ এনজয় করছিল, আর সাথে সাথে আমারও ভিডিও করে দিচ্ছিল, আমি ওর অনেকগুলো ফটো তুলে দিয়েছি, ফটোগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। যদিও আমি কোনো ফটো তুলিনি, কারণ আজকের এই আবহাওয়াটা আমার এত বেশি ভালো লেগেছে যে আমি শুধু এনজয়ই করছিলাম, ছবি তোলার মতো এত ইচ্ছা ছিল না, যা ভিডিও করার আমার হাজবেন্ড করে দিয়েছে আর আমি শুধুমাত্র এনজয় করছিলাম। তো দেখুন কত বড় একটা লঞ্চ সামনে দিয়ে গেল, আমরা যে লঞ্চে আছি সেটাও অনেক বড়। আর এই ঢেউগুলো দেখুন, যদিও দেখতে অনেক ভয় লাগছিল তারপরও দেখছিলাম, কারণ সব মিলিয়ে ভালোই লাগছিল। তো তারপর আমার বাবা আমাদেরকে ফোন দিয়ে বলল নাস্তা খেতে নিচে নামো, নিচে একটি ক্যান্টিন ছিল, যদিও ক্যান্টিনটা খুবই ছোট তবে অন্য লঞ্চের তুলনায় ভালোই ছিল। তো আমরা ক্যান্টিনটায় ঢুকে পড়লাম, ঢুকে আমরা টেবিলে বসলাম,
আর দেখছিলাম কি কি খাবারের আছে, তেমন একটা ভালো খাবার আমরা এখানে পাইনি। আমরা ভেবেছিলাম ভালো কিছু পাবো, কিন্তু এখানে তেমন একটা ভালো কিছু অ্যাভেলেবেল ছিল না। তো তারপর আমরা হালকা নাস্তার মধ্যে রোল অর্ডার করলাম, আর বাবা বাহিরে থেকে কিনে নিয়ে এসেছিল ডোনাট আর জার কেক, তো আমরা সেগুলো খেয়েছিলাম। পরে আমরা এখানে বসে শুধুমাত্র রোল আর চা খেয়েছিলাম। এদিকে আমার হাজব্যান্ড দুষ্টামি করছিল, কারণ ওর ওয়ালেটে আমার ছবি, সেটা দেখিয়ে বলছিল দেখেছো আমার বউ কতটা সুন্দর। তো আমরা দুষ্টামি করতে করতে আমাদের খাবার চলে আসলো, আমরা আমাদের নাস্তা করে নিলাম। তারপর এখানে নাস্তা শেষে আমরা চলে গেলাম আমাদের সিটে। সেখানে যাওয়ার পরপরই বাবা বলল নাও ডোনাটটা খেয়ে নাও। তো ও ডোনাটটা হাতে নিল আর খুলছিল, কারণ আমি জানি একটু আগে যে রোলটাও খেয়েছে সেটার টেস্টটা তেমন একটা ভালো ছিল না, আর ওর ভালো লাগেনি। তার জন্য বাবা ওকে ডোনাটটা দিয়েছিল, আর ওর জন্যই মেইনলি এটা কেনা হয়েছিল। কিন্তু ও বলল ডোনাটের প্রাইসটা নাকি টেস্টের তুলনায় বেশি নিয়েছে। যাই হোক, আমাদের ডোনাট খাওয়া শেষে বাবাকে সাথে নিয়ে আমরা সবাই চলে গেলাম ছাদে। এরপর দেখলাম বাবাও অনেক বেশি এনজয় করছিল, কারণ আবহাওয়াটা এতটা সুন্দর ছিল যে কেউ এনজয় করবে। আর যে একবার ছাদে যাচ্ছিল তার আর নিচে নামতে মন চাইছিল না, আকাশটা অনেক বেশি মেঘাচ্ছন্ন ছিল আর প্রচুর ঠান্ডা বাতাস আসছিল। আমার অনেক বেশি ভালো লাগছিল, আর এরকম আবহাওয়াতে জার্নি করে মজাও আছে। যদিও আজকে দিনটা রিস্কি, তারপরও আমরা যাচ্ছি, আগেই বলেছি। যাক, আল্লাহ আল্লাহ করতে করতে আমরা চলে গিয়েছিলাম খুব ভালোভাবে, আল্লাহর অশেষ রহমতে আমাদের কোনো সমস্যা হয়নি, এছাড়াও লঞ্চের অন্যান্য কারোই কোনো সমস্যা হয়নি। তো আমি আর আমার বাবা বসে অনেক সুন্দর একটা আবহাওয়াতে খুব ভালো একটা টাইম স্পেন্ড করলাম। এদিকে আমার হাজবেন্ডও ভালো সময় এনজয় করেছে। তারপর আমরা আসলাম নিচে। নিচে একেবারে লঞ্চের সাইডে আমরা দাঁড়িয়েছিলাম। সেখানে দাঁড়াতে যদিও অনেক ভয় লাগছিল, তারপর আমার হাজব্যান্ড বলল দাঁড়াও কিছু হবে না। তো আমি অনেক সাহস বুকে নিয়ে গিয়েছিলাম, আর সাইডে দাঁড়িয়ে দেখলাম ভালোই লাগছিল। এখানে একটু বেশি বাতাস ছিল, ওপরের তুলনায় এখানটায় আরও বেশি বাতাস ছিল। তো তারপর আস্তে আস্তে কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম আমরা পৌঁছে গিয়েছি। তো আমাদের লঞ্চটা ঘাটে এখন ভিড়বে। দেখুন, ওই যে সামনে লঞ্চটা দাঁড়ানো আছে সেটার পাশেই এটা এখন দাঁড়াবে। তো আমরা প্রায় চলে এসেছি, এখনই আমাদের লঞ্চটা একদম থামিয়ে দিবে আর আমরা সবাই নেমে যাব। তো আমার বাবা আর হাজব্যান্ড মিলে আমাদের সব ব্যাগ লাগেজগুলো গুছিয়ে নিচ্ছিল, কারণ আমরা এখনই নিচে নামব। লঞ্চ থেকে নামার পর আমি ভেবেছিলাম পুরো লঞ্চের একটা ভিডিও নিব, কারণ যখন উঠেছিলাম তখন ভিডিও নিতে পারিনি, তাই ভেবেছিলাম নামার সময় নিব। কিন্তু এত ভিড় যে আমি নামার সময় ভিডিও করতে পারিনি। যাই হোক, তারপর যখন যাচ্ছিলাম তখন দেখলাম ঘাটে কতগুলো নৌকায় অনেকগুলো ইলিশ মাছ বিক্রি করছে। এগুলো আসলে চাঁদপুরের ইলিশ কিনা আমি জানি না, তবে অনেকেই কিনছিল দেখলাম। তো আমরা সোজা চলে গেলাম বাহিরে। বাহিরে অনেকগুলো অটো দাঁড়িয়েছিল, সেখান থেকে আমাদের অটো নিতে হবে। তার জন্য আমরা ঘাট থেকে বেরিয়ে গেলাম। এই যে এটা হচ্ছে ফুল ভিউটা। এই লঞ্চগুলো ঢাকা থেকে এসেছে, আবার এখান থেকে ঢাকায় ব্যাক যাবে। তো আধা ঘন্টা পরে এই লঞ্চগুলো ছাড়বে। আমরা চলে এসেছি বাইরে, এখন আমরা অটো নিয়ে নিব। এই অটোতে করে যেতে 15-20 মিনিট সময় লাগবে। তো রাস্তায় যেতে যেতে আমরা বাজারের দিকে দেখলাম কতগুলো মিষ্টির দোকান। যেহেতু আমরা মেহমান যাচ্ছি তো আমাদের মিষ্টি নিতে হবে, তার জন্য আমরা মিষ্টির দোকানের সামনে দাঁড়ালাম। আর আমার বাবা নেমে গেল, নেমে উনি দোকানের ভিতর ঢুকলো, আমি ওনার পিছন পিছন দোকানের ভিতর ঢুকলাম। দেখলাম উনি কী কী মিষ্টি কিনছে। যদিও এখানের মিষ্টিগুলো তেমন একটা ভালো ছিল না, মানে তেমন একটা উন্নত মানের ছিল না, কিন্তু যা ছিল ভালোই। তারপর আমরা সেখান থেকে কতগুলো মিষ্টির প্যাকেট কিনে নিলাম। তো আমার বাবা বলে দিচ্ছিল কোনগুলো কতগুলো করে দিতে হবে, আর লোকটা সেই অনুযায়ী প্যাকেটগুলোর মধ্যে ইন করছিল। আর আমি সাইড থেকে দেখছিলাম আর কী কী নেওয়া যায়। তো দোকানের নামটা আমার অনেক ভালো লাগলো, জমজম সুইটস, অনেক সুন্দর একটা নাম। আর লোকটাও দেখলাম অনেক ফ্রেশভাবে, অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে মিষ্টিগুলোকে প্যাকেটের মধ্যে ঢুকাচ্ছিল। আমার এই বিষয়টা অনেক ভালো লেগেছে। তো আমাদের মিষ্টি প্যাকেট করা একদমই কমপ্লিট, এখন আমরা চলে যাব আবার অটোতে। আমাদের অটো দোকানের বাইরেই দাঁড়িয়ে আছে। বাবা এখন মিষ্টির টাকাটা দিয়ে দিচ্ছে ওনাকে, আর তারপর আমরা আবারও অটোতে উঠে পড়লাম। আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ অনেক দিন পরে আমি চাঁদপুর এসেছি, আর চাঁদপুর গ্রামটা আমার অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।